सबस्क्राइब कर स्टाडी केयर एंड जॉब न्यूज चैनल के पासे थाका बेल आइकने অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। সো ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনীতে মাধ্যমিক পাশে কিছু কর্মী নিয়োগ করেছে। সো কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, কোন কোন পোস্টে নিয়োগ করেছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী থেকে এই অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে, যেখানে তোমাদের প্রথম পদে নিয়োগ করেছে সোলজার জেনারেল ডিউটি অফিসার পদে নিয়োগ করেছে। 17 থেকে 21 বছর মধ্যে হতে হবে, জন্মের তারিখ হচ্ছে 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2003 মধ্যে হতে হবে। এখানে হাইট হতে হবে 170 সেমি এবং ওয়েট হতে হবে 50 সেমি। এছাড়াও তোমাদের ছাতি হতে হবে 77 সেমি। এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, মাধ্যমিকে অন্তত 45% মার্কস থাকতে হবে। এছাড়াও এসসি এসটি জেনারেলদের জন্য, এসসি এসটি ওবিসিদের জন্য 33% হলেই তোমরা আবেদন করতে পারবে। সোলজার জেনারেল ডিউটি পদে নিয়োগ করেছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা এবং এখানে হাইট জন্মের তারিখ একই রয়েছে। এখানে তোমাদের শুধু হাইটটা 163 সেমি রয়েছে, এখানে ওজনটা রয়েছে 48 কেজি। এছাড়াও তোমাদের ছাতিটি রয়েছে 77 সেমি, যেটা ফুলিয়ে 5 সেমি বাড়াতে হবে। এখানে তোমাদের ইন্ডিয়ান গোর্খা পদে নিয়োগ করেছে, এখানে তোমাদের জন্মের তারিখ, এছাড়াও তোমাদের জন্মের যে সালটি রয়েছে সেটি একই রয়েছে। এখানে হাইটটি রয়েছে তোমাদের 157 সেমি, ওয়েট রয়েছে 48 কেজির মধ্যে হতে হবে। এছাড়াও ছাতি রয়েছে 77 সেমি, যেটা বাড়িয়ে 5 সেমি বাড়াতে হবে। এছাড়াও তোমাদের এখানে একই এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। এখানে সোলজার ক্লার্ক এবং স্টোর কিপার পদে নিয়োগ করা হয়েছে, এখানে 17 থেকে 23 বছর মধ্যে আবেদন করতে পারবে। মানে 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2003 যে সেমিটি বা হাইটটি রয়েছে 162 সেমির মধ্যে হতে হবে। এখানে 50 কেজির ওজন হতে হবে। এখানে তোমাদের যে ছাতিটি রয়েছে সেটি 77 সেমি হতে হবে এবং যেটি বাড়িয়ে তোমাদের 5 সেমি বাড়াতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক 10+2 হলেই তোমরা আবেদন করতে পারবে এবং 60% মার্কস থাকতে হবে। এছাড়াও 50% মার্কস প্রতিটি সাবজেক্টে থাকবে এবং ইংলিশে অবশ্যই 50% মার্কস থাকতে হবে। সোলজার ক্লার্ক এছাড়াও স্টোর কিপার টেকনিক্যাল পদে নিয়োগ করেছে, একই শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত কিছু একই রয়েছে। এখানে ওজনটা শুধু রয়েছে 48 কেজি হতে হবে। সো এখানে এই পদগুলির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও এসসি এসটি ওবিসিদের জন্য কিছু হাইটের, ছাতির এবং ওয়েটের ছাড় থাকে, যেগুলি বলে দিয়েছে। একটু পজ করে পড়ে নেবে বা ভিডিও শেষে আমি দেখে দেবো কীভাবে অফিসিয়ালি এই অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করবে। এখানে তোমাদের যে টেস্টটি হবে সেটি হচ্ছে রিটেন এক্সাম হবে, ফিজিক্যাল টেস্ট হবে, এছাড়াও মেডিকেল টেস্ট হবে, এছাড়াও রিটেন এক্সাম হবে। সো এখানে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে। ভিডিও শেষে আমি অনলাইনে আবেদনটা দেখে দেবো। অনলাইনে আবেদনের সময় এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, যেগুলি পজ করে পড়ে নেবে বা ভিডিও শেষে তোমরা দেখে দেবো কীভাবে এই নোটিশটি ডাউনলোড করবে। সো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যে ডকুমেন্টগুলো তোমাদের ফিল আপ করতে হবে এবং স্ক্যান করে পাঠাতে হবে। এছাড়াও তোমাদের এখানে সমস্ত কিছু টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে, ওয়ার্নিং এই সমস্ত দিয়ে দিয়েছে, যেগুলো একটু পজ করে পড়ে নেবে বা ভিডিও শেষে আমি দেখে দেবো। সো এখানে তোমাদের এই তিনটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, প্রিন্ট আউট বার করে এবং স্ক্যান করে পাঠাতে হবে এই তিনটি ডকুমেন্ট। এবং এইখানে আরেকটি ফর্ম রয়েছে, এই চারটি টোটাল ডকুমেন্ট বা ফর্ম এগুলি ফিল আপ করতে হবে এবং স্ক্যান করে পাঠাতে হবে। সো এই অফিসিয়ালি নোটিশটি কোথায় ডাউনলোড করবে এবং কোথায় তোমরা অনলাইনে আবেদন করবে সেটি দেখে দিয়েছি। তার আগে বলে রাখি, এটাই কিন্তু অনলাইনে আবেদন এবং কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস নেই, সবাইয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন ফিস একদমই নেই। সো সবাই আবেদন করে দেবে যারা ইন্ডিয়ান আর্মি বা সোলজার পথে আবেদন করার ইচ্ছা রয়েছে বা ইন্ডিয়ান আর্মিতে জয়েন হওয়ার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু এই টাইপ আবেদন করে দিতে পারো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন হচ্ছে। সো নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবে, সেখানে ক্লিক করার পর জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে বা গুগল ক্রোমে সার্চ করতে পারো। এখানে জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in এটি সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে। এখানে স্ক্রোল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্ট এবং নোটিফিকেশনটা করে দিয়েছে। এখানে অফার, এন্টার, অ্যাপ্লাই এবং লগ ইন অপশন পাচ্ছ, এখানে ক্লিক করলেই তোমাদের অনলাইনে আবেদনের পেজে নিয়ে চলে যাবে। সো মোবাইল থেকেও আবেদন করতে পারো, এছাড়াও সাইবার ক্যাফে গিয়েও আবেদন করতে পারো। সো যাদের যাদের ইচ্ছা রয়েছে ইন্ডিয়ান আর্মিতে জয়েন হওয়ার, তারা তারা আবেদন করে নিতে পারো। এবং কোথায় র্যালিটি হবে সেটি দেখে দিই, যে র্যালিটি হবে সেটি হবে তোমাদের হরিয়ানাতে। এছাড়াও তোমাদের র্যালির তারিখটা দিয়ে দিয়েছে 30 জুন 2020 থেকে 8 আগস্ট 2020 পর্যন্ত এই র্যালিটা চলবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তারা আবেদন
আবেদন করে দাও, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং অনলাইনে আবেদন কীভাবে করবে তারও বলে দিয়েছি কীভাবে আবেদন করবে। সো যারা যারা জয়েন ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান আর্মিতে জয়েন হওয়ার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এখানে মাধ্যমিক পাসে এবং উচ্চ মাধ্যমিক পাসে যোগ্যতায় আবেদন করা হচ্ছে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই ধরনের নিত্য নতুন গভর্নমেন্ট এছাড়াও প্রাইভেট জবের রিকর্ড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।